আমাদের মাসকতের আজকে ফাঁসি হলো আর বাকি তিনজন যেহেতু মরে গেছে সেহেতু তারা বাদ দিয়েছে আর বাকি যে আরেকজন হ্যাঁ শরীফুল ইসলাম পলাতক তার ফাঁসি হয়েছে অতএব আমরা যেটা মানে চেয়েছিলাম যে তাদের ই হোক সর্বোচ্চ সাজা হোক তা আমি মনে করি যে যারা কিলিং মিশনের সঙ্গে প্রত্যক্ষভাবে তাদের ফাঁসি হয়েছে আর বাকিগুলো যারা সহযোগিতা করছে তাদের যাবজ্জীবন দিয়েছে এবং 20,000 টাকা করে জরিমানা।